সবগুলোই কিন্তু আলাদা মাধ্যম। বরং আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আরও বেশি মানুষ সচেতন হবে যে এই কন্টেন্ট বিগ বাজেটের, বাট এইটা হচ্ছে ওটিটি, একটা আলাদা প্ল্যাটফর্ম, এবং ওটিটির কাজটা কখনো সিনেমা হলে যাবে না, যেটা কিন্তু মাঝে হচ্ছিল যে সেই রকম কোয়ালিটিফুল কাজ না হলেও আমরা সিনেমা বলে চালিয়ে দিচ্ছি। এখন আমার কাছে মনে হয় যে আর্টিস্ট, এবং আমাদের এখানে তো অনেক মানুষ আছে, তাদের কিন্তু কাজ এবং বিশেষ করে ভালো কাজ করার পসিবিলিটিস বেড়েছে। সো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব, এবং মানুষজন এখন পৃথিবী জুড়ে কন্টেন্টের জয় জয়কার, যে ধরনের কন্টেন্টই হোক, সেটা পজিটিভ নেগেটিভ, খুব যেটাকে বলা যায় যে আজাইরা ভাইরাল কন্টেন্ট, এবং খুব ভালো কন্টেন্ট। মানে আমরা কিন্তু, আমি দেখেছি যে সোশ্যাল ওয়ার্কার, সে একটা কাজ অনেক বছর ধরে করছিল, হয়তো 20 বছর ধরে করছিল, কিন্তু ভেরি রিসেন্টলি আমরা ফেসবুক বা নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করছি। তো আমি এটাকে বলবো যে এই কন্টেন্টের জয় জয়কারে এই ওটিটি প্ল্যাটফর্মটার একটা খুব প্রয়োজন ছিল, এবং ভালো হয়েছে এটা হয়ে। আচ্ছা, কিছু নতুন নতুন শিল্পীরা আছে যারা হচ্ছে ভাইরাল ইস্যু নিজেরা ক্রিয়েট করছে ফেসবুকে নানাভাবে, এবং হয়তো বা কাজ পাওয়ার জন্যই করছে, কারণ অনেকে ভিউ আর্টিস্টে কাজ করছে ইউটিউবে। আপনি এই ব্যাপারটা সব মিলে কীভাবে দেখছেন, মানে ভিউর ব্যাপারটা? আচ্ছা, আপনি কি শিওর যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নতুন আর্টিস্টরাই এরকম করছে, পুরোনোরা কেউ করছে না? আমি এটা বলতে রাজি না, পুরোনোরাও আমরা অনেক কিছু করছি, কিন্তু আসলে খুবই দুঃখের বিষয় যে যদি আমরা এটা কিছু না করি, কালকে আমার একটা সিনেমার মহরত হবে, অথবা কালকে আমার একটা সিনেমা রিলিজ হবে, আমি যদি সেরকম ভাইরাল আইটেম ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে না দেই, তাহলে কিন্তু আসলে মানুষের আগ্রহ কম দেখছি, এবং ওই ভাইরাল মানুষজনকে নিয়েই মানুষজন পিছাচ্ছে। আসলে শুধু অস্থিরতা যে ভাইরাল হওয়ার জন্য করছে তাকে বললে ভুল হবে, যারা এই ভাইরাল ভুল ভাল ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছে বা দেখছে ভিউ হচ্ছে, সেইটাকেও আমাদের দেখার বিষয়। তবে আমার কাছে সবসময় মনে হয় খারাপের একটা ঢেউ তো সবসময় আসবে, কিন্তু একটা না একটা সময় যখন সব স্থিতিশীল হয়ে যাবে, ভালোটাই টিকে থাকবে দিন শেষে। অসম্ভব সিনেমার শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগে, ওই শুটিংয়ের সময়কালীন কোনো মজার মুহূর্ত মনে পড়ছে কিনা? অসম্ভব সিনেমা নিয়ে আমি প্রথমে বলতে চাই যে আমি খুব লাকি যে আমি সব অভিনেতা অভিনেত্রীদের প্রথম ডিরেকশনে সিনেমা অভিনয় করেছি। তো সেরকম একজন অরুণা বিশ্বাস নামেই যার পরিচয়, তার প্রথম কাজটাতে আমি অভিনয় করতে পেরেছি, তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাই, তার মা জ্যোৎস্না বিশ্বাসকে কৃতজ্ঞতা জানাই। আর জ্যোৎস্না বিশ্বাসের নাম আসা মানেই হচ্ছে যাত্রার নাম চলে আসা। আর এই সিনেমায় যাত্রাটাকে আমি লাইভ দেখেছি, মানে শুটিংয়ের মধ্যেই দেখেছি, এবং অডিয়েন্স এটা দেখতে পাবে, এবং একটা ভালো গল্প দেখতে পাবে। আমরা একটা জিনিস জানেন তো, আমরা যখন ভালো গল্প দেখি তখন মানুষজন খুব মোটা দাগে বলে দেয় এটা তো আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম, আবার এটাতে গল্পও আছে, যেটা আমার আয়নার সময় ছিল। তো ঠিক সেরকমই একটা কমার্শিয়াল ফিল্ম কিন্তু গল্প আছে, আই হোপ এটা মানুষের ভালো লাগবে। আচ্ছা, আমি এখন সবসময় সব জায়গায় আমার ইয়োগিস লেখা টি শার্ট পরে ঘুরে বেড়াই, যে সব জায়গায় পাবলিসিটি করতে ছাড়বো না। ইয়োগি মানে হচ্ছে যোগী, আর এস হচ্ছে গিয়ে প্লুরাল, বা এস হচ্ছে গিয়ে সাবা, ইয়োগিস আমার প্রতিষ্ঠান আমি একটা করেছি। আমি বেশ কিছুদিন ধরে, যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যারা ফলো করে তারা জানে যে আমি খুব অ্যাক্টিভ আমার যোগা নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে এই যে মেডিটেশন, প্রায় 16-17 বছর ধরে মেডিটেশন করি আমি, যোগা করি, এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করতে থাকে আমি আসলে কী করি, আমি কী করে এত স্লিম ফিট। তো যখন আমি বলি যে আমি কখনো জিম করি না, আমি ডায়েটিং করি না, এটা কেউ বিশ্বাস করে না। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি আসলে কী করি, কীভাবে করি, এটা মানুষকে জানানো দরকার। এবং স্পেশালি যোগাটা এত চমৎকার একটা জিনিস যে আমরা ট্রিটমেন্টের অনেক আগেই, একটা অসুখ হওয়ার আগেই আমরা সচেতন হয়ে যাওয়া, তো সেইটা আমার মানুষকে জানানোর খুব ইচ্ছা। সেই জায়গা থেকে যোগা স্কুলটা করা, আর এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 2 নম্বরে, আমি অ্যাড্রেসটা এখনই দিচ্ছি না, খুব জলদি আমি সবাইকে জানাবো, গুলশান 2 নম্বরে এটার অ্যাড্রেস, সবাইকে পার্সোনালি শেখাবো এই। আচ্ছা,